92% মুসলমানের দেশ, এই 92% মুসলমানের দেশের মধ্যে নবীজিকে কটূক্তি করা হয়, কোন বিচার আচার হয় না। আজকে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা এখান থেকে প্রতিবাদ করতে চাই, আমরা দুঃখকণ্ঠে বলতে চাই, আমরা দুঃখকণ্ঠে আওয়াজকে তুলতে চাই। আমাদের এই আজকের এই 2500 থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই, আমরা দাবি উঠাতে চাই। আমাদের বিশ্ব নবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি যদি কটূক্তি করে, এখান থেকে আমরা বলতে চাই, যদি তাদের বিচার না করা হয় তাহলে আমরা তাদের টুপি চেপে ধরবো, তাদের জিভকে টেনে ছিঁড়ে ফেলবো, বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে দেখা যায় ওই ভুলার জমিনে ভুলাতে নবীজিকে কটূক্তি করেছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু এটার কোন সুরাহা, এটার কোন বিচার আজ পর্যন্ত হচ্ছে না। আমরা গতানুগতিক ভাবে শুনতে পাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নাকি মুসলমান, আমরা ওনার মুখে শুনি, উনি বলেন যে আমাদের রাতে প্রত্যেক দিন নাকি উনি তাহাজ্জুদ নামাজ পড়েন, উনি নাকি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনকে শুরু করেন, দিনের কার্যক্রম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন। যদি তাই হয়, আপনি যদি একজন মুমিন মুসলমানই হয়ে থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের দেশের রাষ্ট্রপতি মুসলমান, আমাদের দেশের স্পিকার মুসলমান, আমাদের দেশের অধিকাংশ সংসদ সদস্য মুসলমান, আমাদের দেশের অধিকাংশ মন্ত্রী মিনিস্টার মুসলমান, আমাদের দেশে প্রায় 18 কোটির মধ্যে প্রায় 17 কোটি মুসলমান রয়েছে, এই 17 কোটি মুসলমানের দেশের মধ্যে কি করে আজকে নবীজিকে কটূক্তি করা হয়, কিভাবে আজকে নবীজিকে গালিগালাজ করা হয়? মোহতরম হাজিরিন, আমরা এখান থেকে আওয়াজ তুলতে চাই। আজকে এই বিয়ার জমিনে মাত্র 6 জনের খুনে 6 জনের জান নেওয়া হয়েছে, 6 জনের রক্ত রঞ্জিত হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে, শত শত নবী প্রেমিকারা তারা আজকে বুলেট বহন করে হসপিটালের বেডের মধ্যে কাতরাইতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, শুধু 6 জন নয়, 600 নয়, 6000 নয়, 6 লক্ষ নয়, 6 কোটি নয়, আমাদের বাংলার জমিন থেকে যদি আমাদের 17 কোটি মুসলমানের জীবনকে যদি ব্যয় করতে হয় তাই আমরা করব, কিন্তু এর বিনিময় হলো আমাদের এই 56,000 বর্গ মাইলের মধ্যে 92% মুসলমানের এই দেশের মধ্যে শাহজালালের এই পুণ্যভূমিতে, শেখুল হাদিসের পুণ্যভূমিতে আমরা দাবি উঠাতে চাই। আমাদের এই দেশের মধ্যে আমাদের জীবনের বিনিময় হলো সংসদের মধ্যে নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাদের মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির আইন চাই, ফাঁসির আইন চাই, ফাঁসির আইন চাই। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকে দেশটা মোহের মুল্লুক হয়ে গেছে, একের পর এক নবীজিকে কটূক্তি করা হচ্ছে কিন্তু এর কোনো বিচার হয় না। দেশের কোথাও যখন নবীজিকে কটূক্তি করা হয় একটা নাস্তিক কেবল যদি বাইতুল মুকাররমের উত্তর গেটের মধ্যে অথবা বাইতুল মুকাররমের চত্বরের মধ্যে একটা নাস্তিককে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা নাস্তিক শায়েস্তা হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। মোহতরম হাজিরিন, এই জন্য আমাদেরকে আওয়াজ তুলতেই হবে, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরকে ইমানের দাবে বলিয়ান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে রাজপথে নেমে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আমাদেরকে রাজপথে নামতে হবে। মোহতরম হাজিরিন, নবীদেরকে আমরা খুব ভালোবাসি, নবীকে আমরা কতটুকু ভালোবাসি আমাদের নিজের জানের চাইতেও ভালোবাসি। আমরা আমাদের নবীর ইজ্জতের জন্য নিজের জানকে বিলিয়ে দিতে পারি, আমরা আমাদের নবীর ইজ্জতের জন্য আমাদের স্ত্রীকে বিধবা করতে পারি, আমরা আমাদের নবীর জানকে নবীর ইজ্জতের জন্য আমাদের সন্তানদেরকে ইয়তিম করতে পারি, আমরা আমাদের নবীজির ইজ্জতের জন্য মা বাপকে, মা বাপের কুলকে খালি করতে পারি, কিন্তু আমরা নবীজির চরিত্র উপরে আঘাত আসবে তা আমরা সহ্য করতে পারি না, পারি না, পারি না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সর্বপরিশেষে আমি বলতে চাই, নবীজির আদর্শের বলে বলিয়ান হয়ে আমরা দিনের পথে চলবো এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।